প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো সকলে, পড়াশোনা ঠিকঠাক করছো। আজকে তোমাদের যে টপিকটা বোঝাবো সেটা হচ্ছে ক্লাস এইটের চ্যাপ্টার নম্বর 2, অযোধ্যা। অযোধ্যা কিভাবে তৈরি হলো সেটা আগে আমরা চলে আসি। তাহলে অযোধ্যা অর্থাৎ মোগল সাম্রাজ্যের শেষ দিকে অরঙ্গজেবের মৃত্যুর পর কিভাবে আঞ্চলিক শক্তির বিকাশ হলো, এবং এই আঞ্চলিক শক্তির বিকাশের মধ্যে আমরা দেখি মূলত তিনটে শক্তির বিকাশ হল। একটা হচ্ছে হায়দ্রাবাদ, একটা হলো বাংলা, আর একটা হলো অযোধ্যা। তো আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে এই অযোধ্যা। তো আমরা দেখে নিই অবস্থানগত দিক থেকে দিল্লি অবস্থানে এই দিল্লি, প্রকৃতপক্ষে এগুলো সবই দিল্লির অধীনস্থ ছিল, এই সাম্রাজ্য টোটালটাই হচ্ছে দিল্লির অধীনস্থ। তার মধ্যে অরঙ্গজেবের মৃত্যুর পর যখন সাম্রাজ্য আস্তে আস্তে শাসক মানে শাসকবর্গ যারা ছিল তারা দুর্বল হয়ে গেল, এবং দুর্বল হওয়ার কারণে আস্তে আস্তে আমরা দেখবো যে আঞ্চলিক শক্তিগুলো বিকাশ করছে। তো অযোধ্যা ক্ষেত্রে কি হলো না, সাদাত খান ছিলেন দিল্লির একজন উল্লেখযোগ্য নাম করা অভিজাত এবং প্রশাসক। তো তার দায়িত্ব পড়েছিল এখানে অযোধ্যায়। অযোধ্যায় যে স্থানীয় রাজা ছিলেন এবং স্থানীয় যে গোষ্ঠীগুলো ছিল তারা বিদ্রোহ করেছিল, এবং সেই বিদ্রোহ দমনের দায়িত্ব সাদাত খানের উপর পড়েছিল। তার নাম কি বললাম? সাদাত খান। তিনি দিল্লি থেকে চলে আসেন অযোধ্যায়, এবং অযোধ্যায় এসে সেখানে রাজা এবং সেই বিদ্রোহী গোষ্ঠীদেরকে কড়া হাতে দমন করেন, এবং দমন করার পর রাজা অর্থাৎ তখন রাজা ছিলেন মোহাম্মদ শাহ। কোন রাজা? মোগল সম্রাট। তাহলে মোগল সম্রাট মোহাম্মদ শাহ তাকে বুরহান উল মুলক উপাধি দিলেন। তখনকার দিনে রেওয়াজ ছিল নিজামুল মুলক, বুরহানুল মুলক এরকম উপাধি দেওয়া। তো সেই উপাধিগুলো বুরহানুল মুলক উপাধি দিলেন। কে দিলেন? মোহাম্মদ শাহ। কাকে দিলেন? সাদাত খান। এই সুযোগে তিনি কি করলেন না, অযোধ্যার এই অঞ্চলটা প্রশাসনিক পদে তার জামাতা অর্থাৎ সাদাত খানের জামাতা, জামাতা মানে কি? জামাই। তো সেই জামাতাকে অর্থাৎ সফদরজং, তার নাম হচ্ছে সফদরজং, এই সফদরজং অনুসার দিল হয়। সফদরজংকে মোহাম্মদ শাহের কাছ থেকে পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে সফদরজংকে এখানকার প্রশাসনিক পদে বসে দিল। কি বসালেন? 1722 খ্রিস্টাব্দ থেকে 1740 খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ 1722 খ্রিস্টাব্দে সাদাত খান এখানে অযোধ্যায় রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন, এবং 1740 খ্রিস্টাব্দ তার মৃত্যু পর্যন্ত তিনি সেখানে ছিলেন, যদিও তার খানিকটা দায়িত্ব সফদরজংই পালন করতেন, তার দায়িত্ব এখানকার প্রশাসনিক পদে দায়িত্ব। 1740 থেকে 1754 অর্থাৎ 1740 থেকে 1754 সাল পর্যন্ত সফদরজংই এখানকার নবাবী পদটাকে সামলে ছিলেন। পরবর্তীকালে 1754 সালের পর অর্থাৎ 1754 সাল থেকে 1764 সাল পর্যন্ত সফদরজংয়ের ছেলে সুজাউদ্দৌলা অযোধ্যা নবাব পদ সামাল দিলেন, এবং 1764 সালে বক্সারের যুদ্ধে যেখানে বাংলার নবাব মির্জা সিং আর সুজাউদ্দৌলা এবং দিল্লি সম্রাট শাহ আলম তিনজন মিলে ইংরেজদের সঙ্গে যুদ্ধ হয়েছিল বক্সারের যুদ্ধ, সেখানে সুজাউদ্দৌলা পরাজিত হয়েছিল।
এইভাবে অযোধ্যা একটা আঞ্চলিক শক্তি হিসাবে উঠে এসেছিল। এবং পরবর্তীকালে আমরা দেখি যে ভারতের রাজনীতিতে অর্থাৎ বিশেষত বক্সারের যুদ্ধে সুজাউদ্দৌলার একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো আশা করি তোমাদের অযোধ্যা বিষয়টা কিভাবে মানে অযোধ্যার নবাব কিভাবে আস্তে আস্তে স্বাধীন হলো সে বিষয়টা বুঝতে পারলে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মানচিত্র, অর্থাৎ এই মানচিত্রের অবস্থানগত বিষয়টা যদি একটু ভালো করে দেখে নাও তাহলে বুঝতে তোমাদের খুব সুবিধা হবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।